মানসিক শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধকার লাগে। কি আজব দুনিয়া, দিন শেষে বেঈমানরাই ভালো থাকে। মানুষ তো সাপের থেকেও বিষাক্ত, সময় খারাপ গেলে প্রিয় মানুষটা অবহেলা করা শুরু করে দেয়। সম্পর্কের মাঝে রাগ অভিমান স্বাভাবিক থাকবেই, তাই বলে সেই সময় তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ দিতে নেই। স্বার্থ ছাড়া নিজের বাবা মাও চেনে না, আর তুমি তো অন্যের মেয়ে। আমি জানি আমার মৃত্যুতে কারোর আফসোসই হবে না, কারণ আমি মানুষটা কারোর প্রয়োজন ছিলাম না। নিজ থেকে কারোর আপন হতে যাবেন না, পরে অবহেলা ছাড়া কিছুই পাবেন না। ভাগ্য সবসময় বেইমানি করে না, যেখানে আপন মানুষগুলোই বেইমান সেখানে ভাগ্যের দোষ দিয়ে লাভ কি। অসহায়ের মতো শুধু কান্না করে গেলামে জীবনে, বিনিময় শুনতে হলো আমি নাকি বেইমান, বোকা, ধোকাবাজ, খারাপ একটা ছেলে। যখন কষ্টের মাত্রার অতিরিক্ত হয়ে যায় তখন আকাশের দিকে তাকায় আর বলি, ইয়া আমার রব, আমি আর নিতে পারছি না। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে শুধু করতে হয় যুদ্ধ, কারণ সমাজটা যে নষ্ট, দুঃখ একটাই, আজ আমি মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করে ফেলি, কিছু মানুষ কখনোই কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। একাকিত্ব যখন সঙ্গী আমার, তখন একা চলতে অস্বস্তি লাগে না, আমার অভ্যাস হয়ে গেছে। জীবনের কোন একটা সময় মানুষ নিজেকে খুব অসহায় ভাবে। সৃষ্টিকর্তা কিছু মানুষকে খুশি হওয়ার ক্ষমতা দেননি, কিন্তু প্রচণ্ড হাসি খুশি থাকার ক্ষমতা দিয়েছেন। এমন একটা পরিস্থিতিতে আসি, না পারছে মন খুলে কান্না করতে, না পারছে মন খুলে হাসতে। যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। স্বপ্ন যখন আকাশ সমান, বাস্তবতা তখন কাগজের বিমান। যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার ভালো লাগে, কারণ তারা নিজের বাপের খেয়ে আমার গুণগান গায়। সত্যি সময়টা অনেক অদ্ভুত, কখন কাকে কীভাবে পরিবর্তন করে দেয় বলাই যায় না। আমি তো সেখানেও স্যাক্রিফাইস করে এসেছি যেখানে অন্যের থেকে আমার অধিকার বেশি ছিল। তুমি অন্য কাউকে খুশি রাখতে ব্যস্ত, আর আমি তোমার স্মৃতিতে আসক্ত। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়, এটাই বাস্তব। যে অন্য কাউকে কষ্ট দিয়ে অনায়াসে ঘুমিয়ে যেতে পারে, সে কিভাবে বুঝবে অন্য কারোর ঘুম না আসার যন্ত্রণা? আমি অভিযোগ না করে চুপ করে বিদায় নেওয়া মানুষ। পাহাড় যতই বড় হোক আকাশের নিচে, মাছ যতই বড় হোক পানির নিচে, আর তুমি যতই বড় হও না কেন, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। অতএব মাকে কখনো কষ্ট দিও না। যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করো। কথাটা মনে রেখো, কিছু পথ একা পার করে নিতে হয়, আর কিছু লড়াই শুধু একাই করতে হয়। কিছু মানুষের আমার হাসিটা অনেক বেশি পছন্দ ছিল, তাই সাথে করে যাওয়ার সময় নিয়ে গেছে। সত্যি এই দুনিয়ার মানুষ খুব অদ্ভুত। বাঁচতে চেয়েছিলাম কিন্তু সমাজ বাঁচতে দেয়নি, মরতে চেয়েছিলাম কিন্তু ইসলাম মরতে দেয়নি, তাই তো আজ বেঁচে থেকে মৃত। যদি জীবনে হ্যাপি থাকতে চাও তাহলে সবার আগে তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। বেইমানদের চেহারা অনেক মায়াবী হয়, বোঝাই যায় না যে তারা এতটা বেইমানি করতে পারে। সবসময় মজা করি মানে এই না যে আমি মজায় থাকি, আসলে ডিপ্রেশনগুলো ভুলে থাকতে চাই। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। মনে রাখবে, তুমি যাকে যেভাবে কষ্ট দেবে সেই কষ্টটা ঘুরে ফিরে তোমার কাছে আসবে, কারণ এটাই প্রকৃতির নিয়ম। ফর্সা হলে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো। তেমনি টাকা থাকলে বড়লোক হয় না, মনও থাকতে হয়। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই, কারণ হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেলে তোমার শ্বাস নিতেও কষ্ট হবে।